হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো আগামী বুধবার কিন্তু মোহনবাগান তাদের সেকেন্ড সেমিফাইনালটা খেলতে নামবে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। তার আগে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু একটা হালকা হলেও সুখবর এসছে, সেটা কিন্তু তিরিকে নিয়ে। তো সেই সুখবরটা কী সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো। এছাড়াও কিন্তু মোহনবাগান আগামী বুধবার যে সেমিফাইনাল ম্যাচটা হবে সেখানে তাদের ফার্স্ট ইলেভেন কী হতে পারে, কোন কোন প্লেয়ারকে খেলাতে পারে জোয়ান ফার্নান্ডো, সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর তোমরা কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না আমি বুঝতে পারছি না, এটা করতে কিন্তু কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন পড়ে না। তো তোমরা কিন্তু ইচ্ছা করলেই এটা করতে পারো, তাহলে কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো লাস্ট শনিবার কিন্তু হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগান 3-1 গোলে হারার পর কিন্তু টোটাল দলটা কিন্তু পুরো বিধ্বস্ত হয়ে পড়েছে। পাশাপাশি কিন্তু আবার তিরির চোট লেগেছিল, সেটা নিয়ে কিন্তু আরও কিন্তু উৎকণ্ঠা ছিল যে সেকেন্ড লেগে কী করবে দলটা। কারণ তোমরা দেখে থাকবে যে জামশেদপুর এবং হায়দ্রাবাদ এই পরপর দুটো ম্যাচেই কিন্তু প্রায় একইভাবে মোহনবাগান হেরেছে। তাদের কিন্তু প্রত্যাশা ছিল প্রত্যেকের কাছেই যে ম্যাচটা জিততে হবে, এবং জামশেদপুরের কাছেও 2-0 গোলে জেতার একটা প্রত্যাশা ছিল, সেই ম্যাচটা কিন্তু তারা হেরে যায়। এবং হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধেও কিন্তু একই রেজাল্ট হয়, এবং সেখানে কিন্তু মোহনবাগান প্রথমে এগিয়ে গিয়েছিল এবং সেই লিডটা না ধরে রাখতে পেরে উল্টা কিন্তু গোল কনসিড করে যায়। তো এই কারণে কিন্তু মোহনবাগানের হার হয়েছিল, তোমরা প্রত্যেকেই দেখেছো। এবং এর পাশাপাশি কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু আরও দুঃখের খবর যেটা এসেছিল সেটা হচ্ছে তিরির কিন্তু চোট লেগেছে, তিনি কিন্তু পুরো ম্যাচটা কন্টিনিউ করতে পারেননি। এবং তাকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, মাঠের বাইরে তাকে যতক্ষণ টিভি স্ক্রিনে দেখানো হয়েছে ততক্ষণ কিন্তু দেখা গেছে তিনি চোটে কাতরাচ্ছিলেন। তো তার চোট কতটা গুরুতর সেটা কিন্তু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু এখনও ক্লিয়ারলি জানানো হয়নি, তিনি আদৌ সেমিফাইনাল ম্যাচ খেলবেন কি না সেটা কিন্তু জানানো হয়নি। তো গতকাল তোমাদের জানিয়েছিলাম যে তিরির যে চোটটা লেগেছে তাতে হয়তো তার খেলার সম্ভাবনা প্রায় নেই, কারণ তার চোটটা এতটাই গুরুতর ছিল যে তিনি ওই টিভি স্ক্রিনেই যখন দেখা যাচ্ছিল মাঠের বাইরে রয়েছেন তখনও তিনি কাতরাচ্ছিলেন। তো তারপর কিন্তু দুটো দিন পেরিয়ে গেছে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো খবর আসেনি। তবে তিরি কিন্তু একটা টুইট করেছেন, সেই টুইটটা কিন্তু খুবই অর্থবহ একটা টুইট। সেই টুইটে তিনি জানিয়েছেন যে তিনি এইটাই জানিয়েছেন যে সেকেন্ড সেমিফাইনালে কিন্তু তারা প্রত্যেকে একসাথে কিন্তু লড়তে রাজি রয়েছেন। তো এই টুইটটার কিন্তু একটা অর্থবহ একটা ভূমিকা রয়েছে, কারণ তিনি যদি নাই খেলতে পারেন তাহলে এই ধরনের টুইট করার মানে কি? তো যেটা মনে করা হচ্ছে তিরি হয়তো মনে করছেন তিনি হয়তো খেলতে পারবেন সেকেন্ড সেমিফাইনাল, এবং তাই জন্যই হয়তো তিনি টুইটটা করেছেন। তো এটা কিন্তু একটা মোহনবাগানের জন্য আশার খবর, এবং মোহনবাগানের ডিফেন্সের জন্য একটা আশার খবর, কারণ তোমরা জানো যে ডিফেন্স কতটা নড়বড়ে মোহনবাগানের। তার মধ্যে যদি তিরির মতন একজন সেন্ট্রাল ডিফেন্ডার না থাকে তাহলে কিন্তু মোহনবাগানের কাজটা কিন্তু আরও কঠিন হয়ে যাবে। তো তিরি খেলবেন কি খেলবে না সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং কোচ জোয়ান ফার্নান্ডো একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাদের তারাই ঠিক করবে শেষ পর্যন্ত। কিন্তু তিরি এই মেসেজটা যে দিয়েছেন সেটা কিন্তু অনেকটাই অর্থবহ, এবং তিরির একটা খেলার যে ক্ষীণ সম্ভাবনা উজ্জ্বল হলো সেটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো। তো তারপর চলে আসি মোহনবাগান আগামী বুধবার যে সেমিফাইনালের সেকেন্ড লিগের ম্যাচটা আছে সেই ম্যাচে মোহনবাগান কী দল নামাবে। তো তোমাদের প্রথমেই বলে রাখি এই ম্যাচটা কিন্তু আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা, কারণ মোহনবাগানকে কিন্তু 2-0 গোল বা 2 গোলের ব্যবধান বা 3 গোলের ব্যবধানে ম্যাচটা জিততে হবে, শুধু জেতা বা ড্র করার উপর নির্ভর করবে না। তো মোহনবাগানকে কিন্তু এমন একটা লাইন আপ সাজাতে হবে সেটা হচ্ছে প্রথম থেকেই ফুল অ্যাটাকিং মুডে যেতে হবে, এবং পাশাপাশি কিন্তু যখন কাউন্টার অ্যাটাক আসবে উল্টো দিক থেকে তখন কিন্তু প্রত্যেকটা ডিফেন্সে নেমে এসে সেই ডিফেন্স করতে হবে। তো এরকমভাবে কিন্তু তাদের মেন্টালিটি রাখা উচিত, কারণ জামশেদপুর ম্যাচটা কিন্তু একই রকম একটা কন্ডিশন ছিল, সেই কন্ডিশন থেকে কিন্তু তারা হেরে আসতে হয়েছিল। তো এইখানে কিন্তু হারলে কিন্তু টোটাল টুর্নামেন্ট থেকেই তারা কিন্তু ছিটকে যাবে, তো সেটা কিন্তু মাথায় রেখে মোহনবাগানকে খেলতে হবে। এবং মোহনবাগানকে কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকেই কিন্তু ঝাঁপাতে হবে গোল পাওয়ার জন্য, কারণ হায়দ্রাবাদের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু দুটো গোল করা কিন্তু বা 2 গোলের ব্যবধান রাখা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো প্রথম থেকেই তাদের ঝাঁপাতে হবে, এবং এটাও দেখতে হবে যে পাশাপাশি তারা যেন গোল হজম না করে, তাহলে যদি গোল হজম করে সেক্ষেত্রে কিন্তু খেলা কিন্তু ওখানেই প্রায় শেষ হয়ে যাবে। তো মোহনবাগান এরকম দল নামাতে পারে সেটা হচ্ছে গোলে কিন্তু অমরিন্দর সিং। তো অমরিন্দর সিংকে নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই, তিনি কিন্তু প্রত্যেক ম্যাচেই কিন্তু ভুলভ্রান্তি করছেন, এবং তারপরেও কিন্তু তাকে কন্টিনিউ করছেন কোচ জোয়ান ফার্নান্ডো। এটা কিন্তু একটা ভাবার বিষয়, কারণ তোমরা যদি দেখে থাকো লাস্ট 2-3 ম্যাচে সেখানে কিন্তু যতগুলো বল গোলে ছিল সেই প্রত্যেকটা বলই কিন্তু তিনি গোল হজম করেছেন। তো এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। তো তিনি যেই বলগুলো সেভ করেছেন সেগুলো হয়তো খুব একটা কঠিন নয় বা বল বাইরে ছিল সেরকম বল সেভ করেছেন, কিন্তু যতগুলো অন টার্গেট রাখছে ততগুলোই কিন্তু গোল হয়ে যাচ্ছে। তো অমরিন্দর সিং এর ভূমিকাটা কি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো এরপর চলে আসে ডিফেন্সে। তো ডিফেন্সে তোমরা জানো যে তিরি খেলবেন কি খেলবেন না একটা কিন্তু সংশয় রয়েছে। তো তিরি যদি খেলেন তাহলে তো ডিফেন্স লাইন আপ এরকম হবে যে সন্দেশ সিংহানের সাথে তিরি সেন্ট্রাল ডিফেন্সে, এবং লেফট ব্যাকে খেলবেন শুভাশিস বোস, রাইট ব্যাকে খেলবেন প্রীতম কোটাল। এবার যদি তিরি যদি না খেলেন সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স ফরমেশনটা কিন্তু অন্যরকম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সন্দেশ সিংহানের সাথে কিন্তু প্রীতম কোটালকে সেন্ট্রাল ডিফেন্সে জুড়ে দেওয়া হতে পারে, যেটা কিন্তু বেশ কিছুদিন আগে অবধি দেখা গেছে যে এই ফরমেশনে খেলাচ্ছে। এবং রাইট ব্যাকে কিন্তু প্রবীর দাসের কিন্তু শুরু করার সম্ভাবনা খুবই বেশি, এছাড়াও লেফট ব্যাকে কিন্তু শুভাশিস বোস থাকবে। তবে
জোয়ান ফার্নান্ডোর কিন্তু দুর্বলতা রয়েছে আশুতোষ মেহতার উপর, সেখানে কিন্তু প্রবীর দাসকে বসিয়ে আশুতোষ মেহতাকে তিনি খেলাতে পছন্দ করেন সবসময়। এটা কেন তিনি করেন সেটা জানি না, তবে প্রবীর দাস কিন্তু অনেকটাই কিন্তু বেটার খেলেন আশুতোষ মেহতার থেকে, এবং আশুতোষ মেহতার থেকে তার বয়সটাও কম। তো আমরা আশা করবো যে ফার্স্ট ইলেভেনে কিন্তু প্রবীর দাসকেই দেখা যাবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রবীর দাস কিন্তু খুবই ভালো খেলছেন এই মুহূর্তে, ভালো ফর্মে রয়েছেন, সেক্ষেত্রে আশুতোষ মেহতা কিন্তু সেই অর্থে ফর্মে নেই। তো এখন জোয়ান ফার্নান্ডো যদি আশুতোষ মেহতাকে খেলান সেটা কিন্তু কিছুই বলার থাকবে না, তবে আমরা আশা করবো তিনি কিন্তু প্রবীর দাসকে খেলাবেন। এরপর চলে আসি ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কিন্তু কার্ল ম্যাথিউস সাথে আমরা কিন্তু লেনি রড্রিগেজকেই দেখতে পারি, কারণ দীপক টাংরি তিনি কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। আগের দিন ম্যাচে কিন্তু আমরা দেখে থাকবো যে দীপক টাংরিকে মাঠে রেখে কিন্তু লেনি রড্রিগেজকে তুলে দিয়েছিল, তার খেসারত কিন্তু মোহনমানকে দিতে হয়েছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাই জন্য আশা করা হচ্ছে কার্ল ম্যাথিউস সাথে কিন্তু লেনি রড্রিগেজকে জুড়ে দেবেন জোয়ান ফার্নান্ডো। এছাড়াও কিন্তু একটু ওপরে তো জনি গাউকো তো খেলবেনই, এবং দুটো উইং দিয়ে কিন্তু মনভীর সিং এবং লিস্টন কোলাসো তারা দুজন থাকবেন, এবং একেবারে ওপরে কিন্তু রয় কৃষ্ণা স্টার্ট করবেন। তো এই হচ্ছে মোহনমানের সম্ভাব্য লাইন আপ। তো এখানে হুগো বুমোসকে কিন্তু হয়তো ফার্স্টটাকে খেলাবেন না জোয়ান ফার্নান্ডো, কারণ হুগো বুমোস কিন্তু সেই অর্থে ফর্মে নেই। আগের দিন কিন্তু তিনি খেলেছিলেন, কিছুটা চেষ্টাও করেছিলেন, তবে হুগো বুমোস সুলভ খেলা কিন্তু তিনি খেলতে পারেননি। তো তাই জন্য কিন্তু ডিফেন্সকে জোরদার করার জন্য কিন্তু তিনি কিন্তু কার্ল ম্যাথিউসকেই খেলাবেন। এবার যদি তিরি না খেলে সেক্ষেত্রে কিন্তু জোয়ান ফার্নান্ডোর কাছে একটা অপশন বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ডেভিড উইলিয়ামসকে আমরা কিন্তু রয় কৃষ্ণার সাথে দেখতে পারি, কারণ তিরি যদি না খেলেন এবং মোহনমানকে কিন্তু এই ম্যাচটা জিততে হবে, তাই জন্য কিন্তু অ্যাটাকিংয়ে বেশি জোর দেবে। তাই জন্য তিরিকে হয়তো নাও খেলাতে পারেন কোচ জোয়ান ফার্নান্ডো, কারণ তার একটা চোট রয়েছে এবং তিনি খেলার কন্ডিশনে এরও কিন্তু তাকে বেঞ্চে বসাতে পারেন এই একটা যুক্তি দিয়ে যায় যেতে মোহনমানকে জিততেই হবে এরকম একটা কন্ডিশন, এবং সেখানে কিন্তু দুজন যদি ফরেন স্ট্রাইকার থাকে বা পজিটিভ স্ট্রাইকার থাকে সেক্ষেত্রে কিন্তু মোহনমানের আক্রমণ ভাগটা কিন্তু আরও জোরদার হবে। তো এই হচ্ছে মোহনমানের সম্ভাব্য প্রথম একাদশ। এরকম একটা একাদশ নিয়ে কিন্তু মোহনমান আগামী বুধবার যে সেকেন্ড সেমিফাইনালের ম্যাচটা কিন্তু তারা নামতে পারে। তো মোহনমানের ক্ষেত্রে কিন্তু 2-0 গোল বা 2 গোলের ব্যবধান রাখা কিন্তু অত্যন্ত জরুরি, তা না হলে কিন্তু সেখান থেকে বিদায় নিতে হবে, এবং 3 গোলের ব্যবধানে যদি জিততে পারে তাহলে তো ডাইরেক্টলি ফাইনালে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে। তো এখন দেখা যাক মোহনমান অ্যাকচুয়ালি তারা ফাইনালে কোয়ালিফাই করতে পারে কি করতে পারে না, সেটা কিন্তু আমাদের বুধবার অবধি অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।